হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। সো আপনারা জানেন যে 2021 সালের লাস্টের দিকে একটা আপডেট এসেছিল ফেসবুকের। তো এই আপডেটের কারণে ফেসবুকের যে ডিলেটের যে সেটিংসটা সেটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নতুন সেটিংসের মাধ্যমে সঠিক নিয়মে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। সো ফার্স্টে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। সো দেখুন বন্ধুরা, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেটের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পরে এখানে দেখুন বন্ধুরা থ্রি ডট বলে একটি অপশন আছে। তো আপনারা এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন বন্ধুরা সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে। তো আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসির পরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবারও সেটিংসে চলে যাবেন আপনারা। সো সেটিংসের পরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পরে ফার্স্টে দেখুন বন্ধুরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে আবার লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। আসার পরে আপনারা কী করবেন, এখান থেকে দেখুন বন্ধুরা তৃতীয় নম্বরে অ্যাকাউন্ট ওয়ার্নারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা অ্যাকাউন্ট ওয়ার্নারশিপ অ্যান্ড কন্ট্রোলের পরে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা আবার লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমাদের সামনে আবার একটা ডিলেট একটি অপশন চলে আসবে। সো এখান থেকে দ্বিতীয় নম্বরে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটিং। তো আপনারা এই ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটিংয়ের পরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলাম আমি। দেওয়ার পরে দেখুন বন্ধুরা আবার লোডিং হওয়ার পরে এখানে দ্বিতীয় নম্বরে ডিলেট অ্যাকাউন্টের একটি অপশন চলে আসছে। তো এই খালি করে আপনারা একটা টিক মার্ক দিয়ে দেবেন। সো টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। সো আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে আবার একটু লোডিং হচ্ছে। সো লোডিং হওয়ার পরে এখান থেকে আপনারা আবারও কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে? তো কন্টিনিউ করে দিলাম আমি। দেওয়ার পরে আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসবো। সো নিচে আসার পরে এখান থেকে আমাদের ডিলেট অ্যাকাউন্টের একটি অপশন চলে এসছে। তো আপনারা কী করবেন, এখান থেকে ডিলেট অ্যাকাউন্টের পরে ক্লিক করে দেবেন। সো ডিলেট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলে এখানে দেখুন মানে ফার্স্টে এখানে কী বলছে তারা আগে সেটা আপনি সঠিকভাবে দেখে নিন যে কনফার্ম দিস ইজ ইয়োর অ্যাকাউন্ট বিফোর ইয়োর পারমানেন্টলি ডিলেট ইয়োর অ্যাকাউন্ট প্লিজ ইন্টার ইয়োর পাসওয়ার্ড। সো আপনারা এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দেবেন ফেসবুকের। দেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে। সো আমি আমার অ্যাকাউন্টটি ডিলেট করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নতুন ভার্সনে পারমানেন্টলি ডিলিট করতে পারবেন সঠিক নিয়মে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।